নমস্কার আমি কুয়েলি মান্না কলকাতা কেষ্টপুর থেকে বলছি আজকের প্রোগ্রামে সবাইকে সবাইকে আমার প্রণাম জানিয়ে শুরু করতে চাই আর সকলকে স্বাগত জানাই আজকের এই সেশনে আমাদের আহ এই টিমের যিনি কর্ণদার জিভিডি স্যার আমাদের একজন বেঙ্গল টাইগার বলা যেতে পারে উনি একটা ওনার এই এজের মানে এতটা এজে এসেও উনি এতটা এনার্জেটিক মানে ওনাকে দেখলে বা ওনার সাথে থাকলে ওনার সাথে কথা বললে একটা বিজনেস করার জন্য একটা আলাদা এনার্জি এসে যায় আমাদের মধ্যে তো ওনাকেও আমার নমস্কার জানাই তার সাথে আমার যিনি আপলাইন সিনিয়র আছেন আমি যার থেকে প্রথম এই ইনফরমেশনটা পেয়েছিলাম যে মোদিকেয়ার প্ল্যাটফর্মে যদি আমি আসি তো সেখান থেকে আমি আমার একটা কেরিয়ার তৈরি করতে পারি কারণ অ্যাজ এ একজন আমি ছিলাম নর্মাল একজন একটা হাউস ওয়াইফ বাড়ির কাজ বাড়িতে আমার দুটো ছেলে মেয়েও আছে তাদেরকে সামলানো এইটাই করতাম মানে সেখান থেকে এই কাজটা করে যে নিজে আমি একটা কিছু নিজের আইডেন্টি তৈরি করতে পারবো তো সেটা আমি আমাকে উনি সেই রাস্তাটা দেখিয়েছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আর তার সাথে আমি বলতে চাই যে আমরা কেয়ারটা কেন করব বা কেয়ার করলে আমরা কি আজাদি পেতে পারি যেটা আমরা সবসময় বলি যে মোদিকেয়ার আজাদি মর্নিং আস্তে মর্নিংটা আমাদের লাইফে কিভাবে শুরু হতে পারে তো সেইটা নিয়ে আমাদের আরো সেশন আছে যেটা আলোচনা করবেন আমাদের আরেকজন ডাইনামিক লিডার আছেন লেডি লিডার লেডি বস বলা যেতে পারে ভীষণ এনার্জেটিক ভীষণ মানে অ্যাপ্রিসিয়েট করি আমি ওনাকেও দেবদ্যুতি সরকার তো আমি চাইবো আমি ডেকে নিতে চাইবো দেবদ্যুতি সরকারকে যিনি আমাদেরকে আহ রফতার সম্পর্কে বলবেন যে আমরা মোদি বা এর কিভাবে যারা নিউ আছেন যারা ভাবছেন হয়তো এটা কি করব না তারা যদি এটাতে জয়েন করেন তাহলে তাদের লাইফটা কিভাবে আগে নিয়ে যাওয়া যায় তো সেটা নিয়ে আলোচনা করবে আমাদের মিস দেবদ্যুতি সরকার তো আমি ডেকে নেবো মিস দেবদ্যুতি সরকারকে সবাই একটা জোলে জ্ঞাপন করবেন ওনাকে ডেকে নেওয়ার জন্য আহ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো मच थैंक ম্যাডাম আপনি এত সুন্দরভাবে স্টার্ট করলেন তো আমি আপনাকে কনগ্রাচুলেশন জানাতে চাই যে আপনি এত কম সময়ের মধ্যে নিজের ডিরেক্টর টাইটেল অ্যাচিভ করেছেন তার সাথে সাথে একটা ডিপি চালাচ্ছেন এবং ফ্যামিলিকেও হচ্ছে এত ভাবে ম্যানেজ করছেন তো বুঝতেই পারছি যে মহিলারা কিন্তু এই বিজনেসে হচ্ছে কোনো অংশে পিছিয়ে নেই এগিয়ে আসছে এবং পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হচ্ছে কাজটা করছে তো আমাদের এখানে যতজন মহিলা পার্টিসিপেট আছে আমি প্রত্যেককেই বলতে চাই যে একজন যদি একটা মেয়ে যে রাধে সে কিন্তু চুলো বাঁধে সব কাজই কিন্তু আমরা করতে পারি তো আজকে আমরা প্রোগ্রামটাতে সরাসরি চলে যাব তার জন্য আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি তো আজকের আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে রাফতার তো রাফতার কেন সেটাতে আসবো তার আগে আমাদের কোম্পানির তরফ থেকে যে এসপিবিএম এর একটা গুরুত্ব আছে সেটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাচ্ছি এসপিবিএম একটা ভীষণই ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম যেটাকে আমরা যদি সঠিকভাবে ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের আপলাইন ছাড়াও কাজটা করতে পারবো আমাদের সব সময় কিন্তু এসপিবিএম ট্রেনিং প্রোভাইড করছে কখন কোন ট্রেনিংটা দেয়া দরকার সেই সঠিক রাস্তা কিন্তু আমাদের সব সময় এসপিবিএম প্রোভাইড করে তো আমরা একটুখানি টা কি আছে যারা জানি না তারা একটু জেনে নিই এসপিবিএম হচ্ছে ট্রেনিং মডেল গুলো হচ্ছে দুভাগে বিভক্ত একটা হচ্ছে প্রোডাক্ট ট্রেনিং হয় একটা হচ্ছে সেলস ট্রেনিং হয় তো প্রোডাক্ট ট্রেনিং এর মধ্যে প্রোডাক্ট ট্রেনিং বিজনেস ট্রেনিং এর মধ্যে আমাদের কি কি আছে সেটা হচ্ছে তিনটে মাধ্যমে আমরা করি ক্লাসরুম অনলাইন হয় তাছাড়া হচ্ছে ফোনেও আমরা দেখতে পারি কিউআর কোড দিয়ে হচ্ছে সার্চ করে আমরা দেখতে পারি কারণ আমাদের প্রত্যেকটা ব্রোশিওরে কিন্তু কিউআর কোড দেয়া আছে যেটা হচ্ছে ফোনে স্ক্যানার দিয়ে দেখলে আমরা অতি সহজেই যে কোনো ইনফরমেশন দেখতে পারি এছাড়া অনলাইনে আমাদের ইউটিউব আছে তাছাড়া হচ্ছে আমাদের জন্য ডেডিকেটেড একটা হচ্ছে ওয়েবসাইট আছে এবং ক্লাসরুমেও কিন্তু আমাদের প্রোগ্রাম হচ্ছে এবং আমরা এটাকে কোম্পানি আমাদের প্রোভাইড করছে এবং আমাদের আপলাইনরাও কিন্তু অনবরত হচ্ছে অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই কিন্তু আমাদের ট্রেন করছে এবং এই বিজনেসটা করা প্রচণ্ড সোজা কিন্তু করতে গেলে কিছু আমাদের নিয়ম মানতে সেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস এবং তার সাথে সাথে নিজের শেখাটাকে হচ্ছে কন্টিনিউ রাখা এই যদি আমরা করে যেতে পারি কিন্তু এই বিজনেসটা থেকে আমি অতি সহজেই কিন্তু সাকসেস পেতে পারি প্রথমে আমরা হচ্ছে হচ্ছে যখন কোনো একজন কাছে যাই তাকে বলি পরিবর্তন কিভাবে হচ্ছে মোদি কেয়ারের প্ল্যাটফর্ম আপনার লাইফটাকে হচ্ছে টোটালি হচ্ছে ওয়ান ডিগ্রি চেঞ্জ করে দিতে পারে সেই পরিবর্তনটাকে আমরা যদি অ্যাকসেপ্ট করতে পারি নিজের জীবনে তাহলে কিন্তু আমরা একটা ভালো জায়গা তৈরি করতে পারবো এটা তো গেল হচ্ছে আমরা ওয়াইটা ক্লিয়ার করলাম এরপরে আমাদের যখন হচ্ছে কাজটা শুরু করব তার একটা স্টেপ দরকার আমরা জানি যে পরপর যদি স্টেপ না ফলো করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সাকসেসটা ডিলে হয় যেমন আমাদের দশটা ডিজিটাল ফোন নাম্বার আছে নাম্বারগুলো যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সঠিক লোকের কাছে ফোন পৌঁছয় না সেরকমই ডাইরেক্ট সেলিং এর প্ল্যাটফর্মে আমরা যদি স্টেপ বাই স্টেপ না কাজ করি আমাদের সাকসেসটা পেতে কিন্তু একটু ডিলে হয় তো শুরুতে আমরা শিখি হচ্ছে স্টেপ কিভাবে ফলো করব এইবার তো আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি টেক অফ করছে গাড়িটা কিন্তু এবার আমার দেখার বিষয় কিভাবে আমাদের স্পিডটাকে আরো বাড়াতে পারি তার জন্য আমাদের শিখতে হবে হচ্ছে রাফতার রাফতারে আমরা শিখব যে কিভাবে আমরা স্পিড নেব তো সেটার ট্রেনিং আজকে আমরা শিখব এবং প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব যারা নতুন আছেন মন দিয়ে শুনবেন এবং শেষ পর্যন্ত থাকবেন যাতে হচ্ছে আপনার শেখাটা হচ্ছে কমপ্লিট হয় তো আমাদের এই ট্রেনিং এর জন্য বিভিন্ন রকম টুলস আছে এগুলো আপনারা পরিচিত অনেকেই আছেন যারা নেই তারা ডেফিনেটলি হচ্ছে এইগুলোর সাথে পরিচয় করন। এবং আমাদের অনলাইনেও কিন্তু প্রচুর হচ্ছে পিডিএফও অ্যাভেলেবেল আছে সেগুলো একটুখানি দেখার বা মাঝে মাঝে উল্টে দেখার অভ্যাস করুন রেগুলার বেসিস যদি আপনি হাফ অ্যান আওয়ার করে আপনার এডুকেশনের পেছনে হচ্ছে ইনভেস্ট করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার লার্নিংটা কন্টিনিউস হবে এবং এই বিজনেসে যেটা হচ্ছে সবচেয়ে ভালো মজা আমরা তখনই আর্ন করব যখন আমাদের লার্নিংটা ঠিক হবে লার্ন আর্ন করার আগে আমাদের কিন্তু লার্ন করতেই হবে এবার এবার আমরা চলে আসছি বোঝার আগে আমাদের একটা জিনিস কিন্তু প্রত্যেকেই আমরা এগ্রি যে কোনো কাজের পেছনে আমাদের হোয়াইটা ক্লিয়ার করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোয়াই নিউট্রিশন হতে পারে হোয়াই স্কিন কেয়ার হতে পারে হোয়াই এডুকেশন হতে পারে সেরকমই যে কোনো কাজের পেছনে একটা থাকে সেরকম ডাইরেক্ট সেলিং করার আমাদের একটা কেন ক্লিয়ার করতে হবে তো তো আমাদের অনেক হচ্ছে আছে অনেক কিছু আছে তো এত কিছু ছেড়ে দিয়ে আমরা ডাইরেক্ট কেন করবে তো ডাইরেক্ট সেলিং করার পেছনে প্রচুর কারণ থাকতে পারে এখানে আমরা ডেডিকেটেডলি দশটা কারণ বলেছি মোটামুটি আমরা দেখেছি যে এই দশটা কারণের মধ্যে কোনো না কোনো কারণ প্রত্যেক মানুষ কিন্তু নিজের সাথে রিলেট করতে পারে তো প্রথম কারণে চলে যাচ্ছি প্রথম হচ্ছে ক্রিয়েট আ প্যাসিভ সোর্স অফ ইনকাম শুনতেই ব্যাপারটা ভালো লাগছে যে প্যাসিভ ইনকাম তার মানে কি যখন আমি কাজ করব না তখনও রোজগার করব বা এরকম কি হয় এফিনেটলি হয় আমরা যত মানুষ আছি টোটাল পপুলেশন যদি ধরি অল ওভার ওয়ার্ল্ডে বেশিরভাগ মানুষ কিন্তু অ্যাক্টিভ ইনকামের সাথে যুক্ত থাকে অ্যাক্টিভ ইনকাম মানে কি যতক্ষণ আমি কাজ করব যতটা এফোর্ট দেব যত বছর পর্যন্ত কাজ করব তত দিন পর্যন্ত আমি এর বেনিফিট পাবো আর প্যাসিভ ইনকাম হচ্ছে আমি কাজ করব না তারপরেও কিন্তু আমার আর্নিং বন্ধ হবে না কিন্তু বাড়তেই থাকবে প্যাসিভ ইনকাম কারা করে আর অ্যাক্টিভ ইনকাম কারা করে অ্যাক্টিভ ইনকাম তারাই করে যারা কোনো ছোটোখাটো হচ্ছে সব চালায় বা কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা হচ্ছে রেগুলার বেসিসে যারা হচ্ছে কোনো চাকরি করে এমপ্লয়ি তো এরকম লোকেরা কিন্তু ইনকামের মধ্যে পড়ে বছর তারা হচ্ছে কাজ করে এবং তার পরবর্তীকালে তার নিজের কিছু জমানো টাকা থেকে হচ্ছে তারা চালায় এবং যদি টাকা জমাতে না পারে তাহলে তার হচ্ছে যারা ছেলে মেয়ে আছে তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে আর প্যাসিভ ইনকাম তারা করে যারা হচ্ছে ধরুন কোনো বেস্ট সেলিং কোনো বই লিখলো বা কোনো সুন্দর গান রেকর্ড করলো যেটা রয়্যাল্টি ইনকাম পেতেই থাকে অথবা আমাদের মতো সাধারণ মানুষ যারা হচ্ছে গানও লিখতে পারি না কোনো হচ্ছে কবিতাও লিখতে পারি না কোনো বিশেষ গুণ নেই কিন্তু ঠিক সময় একটা প্ল্যাটফর্মকে আমরা চুজ করেছি সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং তো যার মাধ্যমে আমরা কিন্তু প্যাসিভ ইনকাম পরবর্তীকালে করতে পারি এবং শুধু নিজের জন্য নয় পরবর্তী জেনারেশনের জন্যও রেখে যেতে পারি ব্যাপারটা শুনেই হচ্ছে লোভনীয় যে কাজ করব না তার পরবর্তীকালেও হচ্ছে আমি ইনকাম পাবো এটা যদি হতে পারে তাহলে খুব ভালোই হয় এবার দেখে নি আর অন্য কারণগুলো কি আছে হচ্ছে ফ্রি বিজনেস নাম আমাদের প্রথমেই মনে হয় যে শুনলে কত টাকা লাগাতে হবে কারণ আজকে ডেটে দাঁড়িয়ে একটা যদি ছোট চাই মোটামুটি হচ্ছে দশ লাখ টাকার হচ্ছে খরচা আছে জিনিসপত্র সেট তারপরে হচ্ছে দোকান সেট জায়গা নেওয়া এইসব করতে দশ লাখ টাকা তো লাগে আমি বিজনেসও করব ইনকাম আনলিমিটেড করব। কিন্তু রিস্ক নেই এই ব্যাপারটা শুনতেই ভালো লাগছে একদমই ঠিক শুনেছেন ডাইরেক্ট সেলিং হচ্ছে এমনই প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আপনি রিস্ক ছাড়া একটা বড় বিজনেস এম্পায়ার তৈরি করতে পারেন রিস্ক কেন থাকবে অবশ্যই থাকবে না তার কারণ আমরা শুধু আমাদের দোকানটা পরিবর্তন করছি এবং দোকান পরিবর্তনের মাধ্যমে আমরা একটা বিজনেস তৈরি করছি শুধু আমি নিজের দোকান নয় আমার সাথে সাথে আমার চেনা পরিচিত লোকদের হচ্ছে দোকান পরিবর্তন করতে সাহায্য করছি এই ছোট্ট কাজটা যদি আমরা সঠিক নিয়ম মেনে করতে পারি তাহলে কিন্তু এখান থেকে একটা বড় বিজনেস আমরা তৈরি করতে পারি এবং এর জন্য আমাকে কোনো রকম টাকাও ইনভেস্ট করতে হবে না শুধু ডেডিকেটেডলি আমাকে রেগুলার এর কাজটা রেগুলার করে যেতে হবে তাহলেই আমরা কিন্তু একটা রিস্ক ফ্রি বিজনেস এম্পায়ার তৈরি করতে পারবো এবং নেটওয়ার্কের তো এটাই মজা পাঁচ পার্সেন্টটা আমার উপর ডিপেন্ড করে আর পঁচানব্বই শতাংশ আমার টোটাল টিমের উপর ডিপেন্ড করে তো এই টাতে যদি আপনি এখনো যুক্ত হননি অবশ্যই আজকে কিন্তু সেই দিনটা হতে পারে যেই দিনে আপনি এই বিজনেসটাতে জয়েন করতে পারেন নেক্সট চলে যাচ্ছি ইউ ক্যান স্টার্ট নাও বিজনেস মানেই কিন্তু প্রচুর ফর্মালিটি ট্র্যাডিশনাল বিজনেস ধরুন ধরুন আপনি একটা ট্র্যাডিশনালি একটা কোন বিজনেস স্টার্ট করবেন তার জন্য আপনাকে ট্রেড লাইসেন্স বের করতে হবে আপনাকে বিভিন্ন ফর্মালিটিস করতে হবে লিগাল ওয়ার্ক করতে হবে আপনার একজন সিএ থাকবে যে আপনাকে অ্যাডভাইস করবে কিভাবে কি কাগজ হচ্ছে তৈরি করবেন কিন্তু আপনি যদি ডাইরেক্ট সেলিং এর সাথে যুক্ত হন তাহলে কোটি কোটি টাকার বিজনেস করবেন কিন্তু তার জন্য আপনার কোনো লিগালিটি বা পেপার ওয়ার্ক এর দরকার নেই আপনি আজকে চাইলে আজকেই শুরু করতে পারেন একটা আধার কার্ড দিন একটা প্যান কার্ড দিন এবং আপনার ব্যাংক ডিটেলস টা দিন আপনারা আমার সাথে আমাদের সাথে হচ্ছে যুক্ত হতে পারবেন তো এটা ভীষণই ভালো একটা অপরচুনিটি যে কোনো সময় যে কোন মুহূর্তে মানুষ ডিসিশন নিলে তখনই কিন্তু কাজটা শুরু করতে পারে নেক্সট পার্ট টাইম বিজনেস আমরা অনেকেই কিন্তু এক্সট্রা ইনকাম করতে চাই কিন্তু এক্সট্রা ইনকাম করতে পারি না কেউ হচ্ছে তাদের সংসার আছে কারো হয়তো বা হচ্ছে চাকরি বাকরির সাথে এমন ভাবে জড়িয়ে আছে যে টাইম বের করতে পারে না এই বিজনেসটা কিন্তু বেশি টাইম ডিমান্ড করে না আপনি এই বিজনেসটাকে যতটা টাইম দেবেন সেই অনুযায়ী আপনাকে কিন্তু বেনিফিট দেবে তার মানে আপনার কাছে যদি দিনের মধ্যে দু ঘন্টাও থাকে তাহলেও কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারেন আপনি চাইলে উইকেন্ডেও করতে পারেন এই বিজনেস এর জন্য আপনাকে কোনো কিন্তু ফিক্সড রুল ফলো করতে হবে না যে এতটা টাইম আপনাকে দিতেই হবে তার মানে কি আপনার কারেন্ট প্রফেশনকে কে হ্যাম্পার না করে পার্ট টাইমে এই বিজনেসটা কিন্তু শুরু করা যায় তো তার মানে কি আপনি আপনার কাজটা আপনার পার্সোনাল লাইফটা সবকিছু ব্যালেন্স করে এই কাজটা করতে পারছেন কারণ একটা ব্যাপার নেক্সট নো প্রায়ার এক্সপেরিয়েন্স রিকোয়ার্ড এই কথাটা শুনলেই যারা আর কি সবে সবে কলেজ থেকে পাস আউট করেছে বা যারা স্টুডেন্টরা আছে তারা মনে মনে খুশি হয়ে যাবে কারণ এক্সপিরিয়েন্স ছাড়া জব মার্কেটে কিন্তু কোনো ভ্যালু নেই আপনি যে কোনো জায়গায় যদি জব করেন জিজ্ঞেস করে আপনার কি কোনো এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডে যদি না থাকে তাহলে আপনি সেই চাকরিটার জন্য এলিজিবল নেই কিন্তু ডাইরেক্ট সেলিং হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার এক্সপিরিয়েন্স নেই কোনো প্রবলেম নেই আপনি কিন্তু এই এই কাজটা করতে পারবেন কারণ আপনার আপলাইন আছে কোম্পানি আছে আপনাকে সাপোর্ট করবে আপনাকে জন্য টুলস দেবে দেবে আপনাকে হচ্ছে প্ল্যাটফর্ম যেখানে আপনি কাজটা শিখে নিয়ে কিন্তু এই বিজনেসটা করতে পারবেন ইউ ক্যান হেল্প পিপল আর্ন মানুষকে চাকরি দেওয়ার ক্ষমতা কতজনের আছে যারা বিজনেসম্যান আছে তারা হয়তো কিছু লিমিটেড সংখ্যক লোককে হচ্ছে চাকরি দিতে পারে কিন্তু ডাইরেক্ট সেলিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি লক্ষাধিক মানুষকে কিন্তু নিজের সাথে যুক্ত করে দিয়ে সেলফ এমপ্লয়মেন্টের একটা সুযোগ করে দিতে পারেন তো এটা নোবেল বিজনেস আপনারা হচ্ছে যদি এই বিজনেসে যুক্ত হন তাহলে বুঝতে পারবেন যে কত মানুষের আপনি লাইফ পরিবর্তন করে দিতে পারবেন রেকগনিশন অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন হয়তো আপনি খুব একজন বড় লোকের ওয়াইফ আপনার হাজবেন্ড খুবই সাকসেসফুল কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট বা কোনো আইএস অফিসার কিন্তু আপনার পরিচিতি হচ্ছে বড়ের পরিচিতি দিয়ে মেয়েদের ক্ষেত্রে এরকমই হয় ছোটবেলায় তারা হচ্ছে বাবার পরিচয় দিয়ে হচ্ছে পরিচয় পায় তারপরে যখন বিয়ে হয়ে যায় হাজবেন্ডের পরিচয় দিয়ে পায় তারপরে তার ছেলের পরিচয় দিয়ে তার পরিচয় হয় নিজের কিন্তু কোনো রকম পরিচয় তৈরি হয় না তাই হাউস ওয়াইফ যারা আছেন তাদের জন্য এই বিজনেসটা কিন্তু একটা ওয়ান্ডারফুল বিজনেস অপরচুনিটি যেখানে আপনি রেকগনিশন পাবেন আপনার নামে সাথে যে কোনো যে টাইটেল আপনি করবেন সেই টাইটেল ধরে আপনাকে ডাকা হবে স্টেজে আপনাকে তোলা হবে ফুলের মালা পড়ানো হবে এবং অ্যাপ্রিসিয়েশন কিন্তু আমরা পেতে ভালোবাসি এবং কর্পোরেট প্রত্যেকেই যারা আছেন তারাও নিশ্চয়ই আমার সাথে রিলেট করতে পাচ্ছেন যে অফিসে আপনারা যতই কাজ করুন না কেন কোনোরকম কিন্তু রেকগনিশন বা অ্যাপ্রিসিয়েশন আপনি পান না কিন্তু এখানে যদি আপনি যুক্ত হন আপনার ছোট ছোট কাজের জন্যও আপনাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা হবে যেটা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু একটা ফিল গুড ফ্যাক্টর প্রত্যেক আপনারা আমার সাথে এগ্রি করবেন নিশ্চয়ই পার্সোনাল গ্রোথ এই পয়েন্টটার জন্য তো ডেফিনেটলি এই বিজনেসটা করাই যায় পার্সোনাল গ্রোথ কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং আমাদের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ উনি বলেছেন যে প্রত্যেকটা ইয়াং জেনারেশনের কিন্তু এই ডাইরেক্ট সেলিংটা লাইফে একবার না একবার করা উচিত কারণ পার্সোনাল গ্রোথ এখানে যা হয় লিডারশিপ কোয়ালিটি তৈরি হয় মানুষের সাথে হচ্ছে মেলার মিলেমিশে থাকার হচ্ছে অভিজ্ঞতা তৈরি হয় দারুন স্কিল সেট তৈরি হয় এই জিনিসগুলো কিন্তু অন্য কোন জায়গায় গেলে এত সহজে কিন্তু পাওয়া সম্ভব নয় আপনি যদি সঠিক ভাবে একটা বছরও করেন দেখবেন আপনার পার্সোনাল গ্রোথ ডেফিনেটলি হয়েছে লাইফ অফ সিগনিফিকেন্স আপনারা যারা মোদিকেরিয়ান নন বা বাইরে আপনি যারা আজকে মিটিং এ নেই হয়তো বাইরে কোথাও আছেন অনেকেই আমার সাথে এটা রিলেট করতে পারবেন যে ডেটে আমরা যদি কাউকে জিজ্ঞেস করি কেমন আছেন লোকে বলে হ্যাঁ এই চলে যাচ্ছে মোটামুটি আছি দিন কেটে যাচ্ছে কেউ কিন্তু বলে না যে ভালো আছে এই ভালো ওয়ার্ডটা কিন্তু আমরা সব সবসময় প্রতিদিন প্রতি মুহূর্তে এই ওয়ার্ডটা কিন্তু মিস করি লিভ ইট ফুললি এভরিডে প্রত্যেক দিন হচ্ছে নিজের ফুলেস্ট দিয়ে বাঁচা এই এই ব্যাপারটা কিন্তু আমরা ভুলেই গেছি প্রত্যেকটা স্ট্রেসে আছে ডিপ্রেশনে ভুগছে মেন্টাল মেন্টালি হচ্ছে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে এবং এই করোনা প্যান্ডামিক এর পরবর্তীকালে এই ব্যাপারটা কিন্তু আরো অনেক বেশি কমন হয়ে গেছে তো এই সিচুয়েশনে আপনি যদি একটা মানুষকে অ্যাসোসিয়েশন প্রোভাইড করতে পারেন গুড অ্যাসোসিয়েশন যেখানে হচ্ছে শেখার সুযোগ আছে নিজের পার্সোনাল গ্রোথ হবে আর্ন করা যাবে রেকগনিশন আছে এবং আপনার যা স্বপ্ন আছে সব কিছুই যেখান থেকে ফুলফিল করা যাবে তো সেই রকম প্ল্যাটফর্মে যদি কেউ যুক্ত হতে পারে তাহলে তার লাইফটা অবভিয়াসলি হচ্ছে সিগনিফিকেন্ট তো হবেই তো যদি আপনি কাউকে ডিপ্রেশন থেকে বা কাউকে হচ্ছে বের করতে চান বা কাউকে ভালো রাখতে চান এবং নিজের লাইফটাকেও পরিবর্তন করতে চান ডেফিনেটলি ডাইরেক্ট সেলিং একটা ভীষণই সুন্দর প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেক দিন

কিন্তু আপনি যদি ডাইরেক্ট সেলিং করেন এবং একটা যদি টিম বিল্ড করতে পারেন তাহলে আপনি সেই ইনকামটা কিন্তু শুধু নিজে ভোগ করবেন অ্যাজ আ ইনকাম তা নয় তার সাথে সাথে আপনার পরবর্তী জেনারেশন যাকে আপনি নমিনি করে রেখে যাবেন সেও কিন্তু এখান থেকে বেনিফিট পাবে তাহলে আপনি যদি আপনার ছেলে বা মেয়েকে ভালোবাসেন বা আপনার স্ত্রীকে ভালোবাসেন বা আপনি যদি স্ত্রী হন আপনার হাজবেন্ডকে ভালোবাসেন তাহলে প্রত্যেকে কিন্তু এটা করা উচিত নিজের জন্য না হলেও পরবর্তী জেনারেশনের জন্য কারণ আপনি যেটা করে রেখে যাবেন তার বেনিফিট তারা পাবে এবং আপনার কাজের মধ্যে তারা কিন্তু সবসময় আপনাকে মনে রাখবে এবার যদি আমরা ডিসাইড করি যে ডাইরেক্ট সেলিং আমরা করব। করব। তাহলে আমি কার হাত ধরে কারণ এই ডিসিশনটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা ডিসিশন কোন কোম্পানি মার্কেটে এরকম প্রচুর কোম্পানি আছে যারা হচ্ছে পকেটে এক্সপায়ার ডেট নিয়ে মার্কেটে আসে মানে আমি এই বছর লঞ্চ করলাম ডিসেম্বর মাসে নেক্সট ইয়ার ডিসেম্বরে আমার আর পাত্তা পাওয়া যাচ্ছে না মার্কেট থেকে কিছু টাকা তুলে নিয়ে আমি মার্কেট থেকে ভ্যানিশ হয়ে গেলাম এইভাবে কিন্তু প্রচুর লোক কিন্তু প্রতারিত হয়েছে তাই ডাইরেক্ট সেলিং এর নামে কিছু বদনাম আছে তো আমাদের ওয়াইজ ডিসিশন নিতে হবে এবং কোনো একটা কোম্পানি চুজ করার আগে আমাকে তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে তাই আমরা বলি পি কি কি পি দেখবেন নাম্বার ওয়ান হচ্ছে কোম্পানি প্রোফাইল নাম্বার টু হচ্ছে কোম্পানিতে যারা আছে প্রোমোটার যে প্রমোট করছে নাম্বার থ্রি দেখবেন হচ্ছে কোম্পানি প্রোডাক্ট কি জাতীয় প্রোডাক্ট নিয়ে ডিল করছে তারপরে দেখতে হবে সেই প্রোডাক্ট গুলো হচ্ছে কস্টলি কিনা প্রাইস আর নাম্বার ফাইভ হচ্ছে কোম্পানি প্ল্যান এই পাঁচটা পি যদি আমরা দেখে নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিসিশন মেকিং অনেক সোজা হয়ে যাবে এবং আজকের ডেটে কিন্তু কাউকে ঠকানো অত সোজা না কারণ প্রত্যেকের হাতেই স্মার্টফোন আছে স্মার্টফোন কিন্তু তাকে হেল্প করতে পারে কোনো একটা ডিসিশন নেয়ার জন্য তো আমি আপনাদের কিছু পয়েন্ট ডিসকাস করব যে পয়েন্ট গুলো কিন্তু আমি যে পাঁচটা পি বললাম সেই পাঁচটা পি কে হচ্ছে জাস্টিফাই করে তো এর বেসিসে কিন্তু আমরা যে কোনো প্ল্যাটফর্ম হচ্ছে কোম্পানি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম যেটা আর কি যেখানে আমি কাজ করব সেটা আমি চুজ করতে পারি তো সেই পাঁচটা পি কে জাস্টিফাই করার জন্য নাম্বার 1 মোদি কেয়ার ইন্ডিয়াস ফার্স্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি তার মানে কি ইন্ডিয়াকে ডাইরেক্ট সেলিং করা মোদি কেয়ার শিখিয়েছে 1996 এর 30 মার্চ এরাই ফার্স্ট কোম্পানি যারা ইন্ডিয়াতে ডাইরেক্ট সেলিং বিজনেস পত্তন করেছে তো হিমালয় পাহাড়ে যে প্রথমবার উঠেছে তার ক্রেডিট অনেক বেশি রাদার দেন যারা সেকেন্ড থার্ড ফোর্থ উঠেছে কারণ সে দুর্গম রাস্তা দিয়ে গেছে সে পথ জানতো না সে একটা রোড ম্যাপ তৈরি করেছে তার পরবর্তীকালে তাকে সবাই অনুসরণ করেছে তো সেই রকমই মোদি কেয়ার প্রথম ইন্ডিয়ান মার্কেটে তার কি প্রোডাক্ট চলবে কিরকম হচ্ছে হিউম্যান বিংস আছে তাদের হচ্ছে মেন্টালিটি কি সেই রিসার্চ করে একটা হচ্ছে বিজনেস কনসেপ্ট প্রথমে লঞ্চ করেছে তাই প্রত্যেকে আমরা যারা মোদিকে আছে প্রত্যেকেই প্রাউড যে আমরা এই ধরনের কোম্পানির সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড আছি নেক্সট হচ্ছে রিচ হেরিটেজ পার্ট অফ স্ট্রং কে কে মোদি গ্রুপ আমি একটু আগেই বলছিলাম কোম্পানি প্রোফাইল তো এই প্রোফাইলটা কিন্তু স্ট্রং হওয়া ভীষণই ইম্পর্টেন্ট কারণ প্রোফাইল স্ট্রং হলে যে কোনো আপস অ্যান্ড ডাউন সিচুয়েশনে কোম্পানি কিন্তু আমাদের সাপোর্ট করতে পারবে যেমন করোনা প্যান্ডামিকে যখন প্রথম দিকে যারা যারা বড় বড় কোম্পানি ছিল যারা বড় বড় কথা বলতো তারা হয়তো প্রথম দুমাস মাস ক্লোজিংই করতে পারেনি করোনার লকডাউনের জন্য কিন্তু মোদি কেয়ার তার অপারেশন কিন্তু স্মুথলি চালিয়ে গেছে তার মানে কি যে কোনো আপস অ্যান্ড ডাউন সিচুয়েশনকে কিন্তু মোদি কেয়ার হ্যান্ডেল করতে পারে কারণ তার কাছে একটা বড় ব্যাকআপ সাপোর্ট আছে যেখান থেকে তারা টাকা এনে তার এই ডাইরেক্ট সেলিং বিজনেস এ দিতে পারে তো রিচ হেরিটেজ এই জন্য আমি বলছি তাই প্রোফাইলটা স্ট্রং হওয়া ভীষণই ইম্পর্টেন্ট এবং এটা একটা সিক্সটি ফাইভ থাউজেন্ড গ্রুপ অফ কোম্পানি নাইনটিন থার্টি থ্রিতে ইন্ডিয়াতে এরা হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস স্টার্ট করেছিল এবং টোটাল টোয়েন্টি এইটটা কোম্পানিজ আছে তার মধ্যে গডফি ফিলিপস আছে ইন্দোফিল কেমিক্যালস আছে কে কে মোদি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট আছে কালার বার আছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আছে এরকম প্রচুর কোম্পানি আছে এবং তার মধ্যে মোদি কেয়ার হচ্ছে ডাইরেক্ট সেলিং এর একটা কোম্পানি এই মিলিয়ে টোটাল আঠাশটা কোম্পানি আছে তিরিশ হাজারেরও উপর এমপ্লয়িজ হচ্ছে এই মোদি কেয়ারে কাজ করে যেটা একটা বড় নাম্বার এবং অল ওভার ওয়ার্ল্ডে নব্বইটা দেশে এর বিজনেস চলে তো এই জিনিসগুলো শুনলে আপনারা প্রত্যেকেই এগ্রি করবেন যে মোদি কেয়ারের যে প্ল্যাটফর্ম আছে যে ব্যাকআপ সাপোর্ট আছে যে রিচ হেরিটেজ আছে সেটা হচ্ছে যথেষ্ট হচ্ছে লুক্রেটিভ এবং একটা বড় জায়গা যেখানে আমরা আমাদের কেরিয়ার যদি কেরিয়ারে ইম্পর্টেন্ট টাইম যদি ইনভেস্ট করি সেটা হচ্ছে সিকিউর তো এই কারণেই কিন্তু প্রত্যেক দিন দশ হাজারের উপর নতুন নতুন কনসালটেন্ট মোদি কেয়ারে যুক্ত হয় এবং প্রত্যেক মাসে আড়াই থেকে তিন লাখ কনসালটেন্ট মোদি কেয়ারের সাথে যুক্ত হচ্ছে তো বুঝতেই পারছে যে কত বড় স্ট্রং গ্রুপের সাথে আমরা অ্যাসোসিয়েটেড আছি নেক্সট কোম্পানি প্ল্যান প্ল্যানটাও দেখে নেওয়া উচিত এখানে সিক্সটি টু পার্সেন্ট হায়েস্ট পে আউট দেওয়া হয় যত লিগ্যাল কোম্পানিস আছে তাদের মধ্যে হায়েস্ট পেইং প্ল্যান মোদি কেয়ার প্রোভাইড করে এবং টেন এরিয়াস অফ ইনকাম দেয় তো আজকে যেহেতু প্ল্যানের মিটিং নয় তাই আমরা এটা নিয়ে ডিটেলসে ডিসকাস করছি না টোটাল হচ্ছে এখানে সিক্সটিন প্লাস ফোর প্লাস ফোরটিন প্লাস ফিফটিন প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস থ্রি এবং প্লাস টু এটা যদি যোগ করেন টোটাল হচ্ছে সিক্সটি কোম্পানি পে আউট করে এবং এর সাথে সাথে কোম্পানি একটা দুর্দান্ত জিনিস সেটা হচ্ছে অ্যাকুমুলেশন আমরা অনেকেই ভাবি যে আমি হয়তো এক মাসে সিক্সটিন পার্সেন্টে পৌঁছাতে পারবো না খুবই স্বাভাবিক অনেকেই না পারতে পারেন সিক্সটিন পার্সেন্টে পৌঁছাতে তাদের চিন্তার কোনো বিষয় নেই আপনি যদি হচ্ছে আপনার গ্রুপকে নিয়ে প্রত্যেক মাসে যা কাজ করবেন সেই কাজটা জুড়ে জুড়ে এখানে কিন্তু একটা লেভেল থেকে আরেকটা লেভেলে পৌঁছানো যায় তো এটা একটা ভীষণই প্লাস পয়েন্ট সময় আপনি জিরো থেকে স্টার্ট করছেন না আপনি কন্টিনিউয়াসলি যা কাজ করবেন সেটা অ্যাড হয়ে যাচ্ছে আপনাকে নেক্সট লেভেলে পৌঁছানোর জন্য তো এটা একটা ভীষণই বিউটিফুল একটা কনসেপ্ট আপনার আমরা যেদিনকে প্ল্যান নিয়ে আলোচনা করব ডেফিনেটলি এই ইনকামের এরিয়াগুলো নিয়ে ডিসকাস করব নেক্সট কোম্পানি প্রোডাক্ট যে কোনো ডাইরেক্ট সেলিং এর ক্ষেত্রে যদি সেটা প্রোডাক্ট বেস কোম্পানি হয় প্রোডাক্ট হচ্ছে মেন পিলার তো মোদি কেয়ারের ক্ষেত্রেও তাই আমাদের প্রাউড মোমেন্ট যেটা যে আমাদের কাছে এত বিউটিফুল রেঞ্জ অফ প্রোডাক্ট আছে তেরোটা ক্যাটাগরিতে হচ্ছে প্রায় এটা একটু পুরোনো পিডিএফ তো এই জন্য ফোর লেখা আছে আজকের ডেটে দাঁড়িয়ে সিক্স হান্ড্রেড ফিফটি টু সেভেন হান্ড্রেড এক্সকিউজ প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এবং শুধু প্রোডাক্ট নেই সেটা হচ্ছে একটা রিজনেবল প্রাইসে পাওয়া যায় ভ্যালু ফর মানি এবং মার্কেটের প্রাইসের সাথে হচ্ছে কম্পিটিভ হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি পাওয়া যায় তার সাথে সাথে হচ্ছে ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট যেটা ইন্ডিয়ান প্রাইসকে মাথায় রেখে হচ্ছে ডিজাইন করা হয় তার মানে কি ডাইরেক্ট সেলিং এর প্রোডাক্ট তো ভালো হবে কারণ ওয়ার্ড অফ মাউথে চলে মানে আমি সেই প্রোডাক্টটা হচ্ছে ভালো বললে পরবর্তীকালে আমার চেনা পরিচিত লোকজনরা সেটা নেবে কিন্তু কেয়ারের যেটা হচ্ছে মানে যেটা হচ্ছে ইউএসপি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্টকে ইন্ডিয়ান প্রাইসকে মাথায় রেখে করা হয়েছে তো যেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে চলার জন্য খুবই উপযোগী হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন গ্যারান্টিটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে এবং নাইনটিন নাইনটি সিক্সে যখন ছটা প্রোডাক্ট ছিল তখন যেমন লেখা ছিল আজকের ডেটে প্রায় সাড়ে ছশো থেকে সাতশো এক্সকিউজ প্রোডাক্ট আছে আজকের ডেটেও কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে আই পার্সোনালি গ্যারান্টি ফুল রিফান্ড অফ ইউর মানি ইফ ইউ আর নট হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট এই কথাটা লেখা থাকে এবং সামির মোদি সিগনেচার করা থাকে এই গ্যারেন্টি কিন্তু কোন কোম্পানি নিজের প্রোডাক্টের অল ওভার ওয়ার্ল্ডে কোথাও লিখে দেয় না তো আমরা যারা প্রথমবার ইউজ করছি তো আমরা তার অনেক বেশি কনফিডেন্ট থাকবো যে প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো না লাগে তাহলে আমরা সেটা ফেরত দিয়ে দিতে পারবো এক মাসের মধ্যে তো আমরা ইজিলি যে কোনো কাউকে শেয়ারও করতে পারি তো ট্র্যাডিশনাল মার্কেটে কি হয় যদি আমার কোনো প্রোডাক্ট ভালো না লাগে আমাকে কাউকে দিয়ে দিতে হয় বা ফেলে দিতে হয় কিন্তু মোদি কেয়ারে আপনি যদি অ্যাসোসিয়েটেড হন আপনার মাস বাজার করছেন কোনো প্রোডাক্ট আপনার পছন্দ না হলে এক মাসের মধ্যে ফেরত দিয়ে দিন আপনার টাকা কিন্তু আপনি ফেরত পেয়ে যাবেন ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি এই এটা হচ্ছে করোনা প্যান্ডামিকের আগের এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স দেখা গেছিল যে লাস্ট চার বছরে টেন টাইমস গ্রোথ হয়েছিল সাতানব্বই সাতানব্বই কোড়োর থেকে হাজার কোড়োর তো আজকের ডেটে এই করোনার সময় পার হয়ে অবশ্য এখনো সময় পার হয়নি এই মার্চের ক্লোজিং যখন করবে কোম্পানি প্রায় আড়াই হাজার কোটি টাকাতে ক্লোজিং এ পৌঁছাচ্ছে বুঝতেই পাচ্ছেন যে কি রফতার গতিতে এই কোম্পানিটা এগাচ্ছে এবং আপনারা যদি গুগলে সার্চ করেন দেখতে পাবেন যে ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি লিখলে মোদি কেয়ারের নাম উঠে আসবে তো বুঝতেই পাচ্ছেন যে আপনারা কোন ধরনের কোম্পানির সাথে অ্যাসোসিয়েটেড আছেন বা আজকের পর আপনারা অ্যাসোসিয়েটেড হবেন ফাউন্ডিং মেম্বার অফ আইডিএস IDS এর কথাটা অর্থ কি IDS ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন এ হচ্ছে এমন একটা সংস্থা যারা হচ্ছে ডাইরেক্ট সেলিং এর রুলস এন্ড রেগুলেশন ফিক্স করে যেমন ব্যাংকে আমরা স্টেট ব্যাংক বা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা হচ্ছে চ্যাটার্ড ব্যাংক এরকম বিভিন্ন ব্যাংকে হচ্ছে খাতা খুলি কিন্তু প্রত্যেকটা ব্যাংকে হচ্ছে রিপোর্ট করতে কার কাছে রিজার্ভ ব্যাংকের কাছে সেরকমই IDS এ যত কোম্পানি আছে আইডিএস এর আন্ডারে তার প্রত্যেকেই কিন্তু আইডিএস এ কে রিপোর্ট করে তো রুলস এন্ড রেগুলেশন ফিক্স কে করছে আইডিএস এ ইন্ডিয়াতে হচ্ছে যদি লিগালি বিজনেস করতে হয় তাহলে আইডিএস এর মেম্বার হওয়া কিন্তু খুবই প্রয়োজনীয় তো কারেন্টলি আইডিএস এর আন্ডারে 21 টা লিগাল কোম্পানি আছে এবং মোদিকে তো তার অবশ্যই মেম্বার আছে কিন্তু ফাউন্ডিং মেম্বার মানে প্রথম মেম্বার যখন আইডিএস এর মানে স্থাপন হয়েছিল তখন থেকেই কিন্তু মোদি কেয়ার এই এর মেম্বার আছে ফাউন্ডিং মেম্বার এটাও একটা আমাদের কাছে হচ্ছে গর্বের বিষয় এবং অ্যাক্টিভ মেম্বার অফ ফিকি ফিকির নাম আমরা প্রত্যেকেই শুনেছি যতগুলো হচ্ছে এটা একটা বণিক সংস্থা যত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট প্রত্যেকই কিন্তু ফিকির মেম্বার তো সেরকম মোদি আরও কিন্তু ফিকির অ্যাক্টিভ মেম্বার এবং এই বিজনেসটা করার জন্য আমি প্রথমেই বলেছি যে লার্নিং দরকার আর্নিংকে নিয়ে তো এসপিবিএম সাকসেস প্রিন্সিপাল বাই মোদি কেয়ার ক্লাসরুম অনলাইন এবং ফোনের মাধ্যমে আমাদের ক্রমাগত হচ্ছে আপডেট করছি শেখাচ্ছে এবং আমাদেরকে একটা ভালো বিজনেস করতে সাহায্য করছে তো আমরা এই টুলটাকে ব্যবহার করব এবং নিজেদেরকে প্রত্যেক দিন আপডেট করতে থাকব নেক্সট সামির মোদিজি অবভিয়াসলি আমাদের সামির মোদিজি হচ্ছে বিশাল বিশাল বড় একটা ইউএসপি আমাদের কাছে এবং ওনার সাথে যারা মিট করেছেন প্রত্যেককে আমার সাথে এগ্রি করবেন যে ওনার মতো মানুষ হন না উনি প্রত্যেককে দিতে চান এবং উনি একটা জিনিস বলেন যে উই আর আ সিঙ্গেল প্রোডাক্ট কোম্পানি অ্যান্ড আওয়ার প্রোডাক্ট ইজ আজাদি আমাদের ইন্ডিয়ানদের ফিনান্সিয়াল আজাদি দেওয়াই কিন্তু ওনার মেন লক্ষ্য এবং তার সাথে সাথে উনি এটাই বল এটাও বলেন যে আমার যে টোটাল আঠাশটা কোম্পানি আছে তার মধ্যে সাতাশটা কোম্পানি আমি ব্রেন থেকে চালাই একটা কোম্পানি ডাইরেক্ট সেলিং মোদি কেয়ার সেটা হচ্ছে আমি মন থেকে চালাই এটা অনেক বড় ব্যাপার যেমন তার ঠাকুরদা তারপরে তার বাবা এবং তারপরে মোদিজি এই করে আমরা রিচ লেগেসিটা যে এবার তো আমরা ডিসাইড করেছি যে কোন কোম্পানির সাথে কাজ করব এবার আমাদের দেখে নিতে হবে যারা অলরেডি কাজ করি আমরা অনেকদিন ধরে কাজ করছি কিন্তু মনে হচ্ছে কাজটা ঠিক মতো হচ্ছে না কোথাও না কোথাও গিয়ে আমরা হচ্ছে আটকে যাচ্ছি বা কোথাও একটু গন্ডগোল হয়ে যাচ্ছে তাদের জন্য এই টেন কমন টেন কমন মিস্টেক্স কিন্তু আমাদের প্রত্যেক দিন হচ্ছে গাইড করে যে কোন কাজগুলো আমরা করবো না যেই কাজগুলো আমরা করব না এবং যে কাজগুলো করলে আমরা হচ্ছে আমাদের সাকসেসটা ডিলে হয়ে যাবে তো সেই ভুলগুলো হওয়ার আগে আমাদের জেনে নেওয়া দরকার নাম্বার ওয়ান রিনভেন দ্য হুইল রিনভেন দ্য হুইল এখানে ছবিটা দেখুন একটা সাইকেল আরোহী একটা স্কোয়ার চাকা দিয়ে সেই সাইকেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা ছোটবেলায় পড়েছি যে চাকা হচ্ছে গোল না হলে সেটা হচ্ছে সামনের দিকে গড়িয়ে যায় না তো এই স্কোয়ার যে চাকা আছে এটা দিয়ে কি সে এগাতে পারবে অভিয়াসলি পারবে না তো সেই রকমই আমরা যদি ডাইরেক্ট এ কাজ করতে যাই আমার যতই ভালো একটা ব্যাকগ্রাউন্ড হোক না কেন আমি যদি একজন ডাক্তার হই আমি একজন কোনো একজন চার্টার একজন ইঞ্জিনিয়ার হই কোন একজন ডক্টরেট হই আমি আমার নিজের ফিল্ডে হচ্ছে নেবি সেরা কিন্তু ডাইরেক্ট সেলিং এ আমি আজকে নতুন জয়েন করছি তাই টাইম টেস্টেড যেই পদ্ধতিতে লিডাররা কাজ করে সাকসেস পেয়েছে সেই পথটা যদি আমি হচ্ছে ফলো করতে পারি তাহলেই কিন্তু আমার সাকসেসটা মসৃণ হবে কারণ তারা অলরেডি হচ্ছে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে একটা জায়গা তৈরি করেছে তার মানে তাদের যদি আমরা হচ্ছে ফলো করি অবভিয়াসলি আমাদের সাকসেস পেতে অনেক ইজি হবে তাই আমাদের লিডাররা যেটা বলে বেসিক করে যাও রেগুলারে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে সম্বন্ধে পড়ো বিজনেস অপরচুনিটি মিটিং অ্যাটেন্ড করো এবং হচ্ছে বেসিক যে কাজগুলো আছে আমাদের প্ল্যান প্রত্যেকদিন দিন হচ্ছে কিছু লোককে হচ্ছে সাথে কথা বলা প্ল্যান শেয়ার করা এবং হচ্ছে আমাদের হচ্ছে প্রসপেক্ট লিস্টটাকে হচ্ছে প্রত্যেকদিন আপডেট করতে থাকা এই জিনিসগুলো কিন্তু আমাদের করতে থাকতেই হবে তো আমাদের হুইলকে রিইনভেন্ট না করে যেই হুইল আছে সেই হুইলটাকেই যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সাকসেসটা অনেক ইজি হবে নেক্সট রিফিউজিং টু বি টিচেবল এন্ড কোচেবল আমি আপনাদের কথা বলছি না যারা আজকে মিটিং এ হয়তো বা নেই তাদের কথা বলছি রিফিউজিং টু বি টিচেবল অনেকে আমরা ভাবি যে আমরা নিজেরা সব জানি কেউ কিন্তু সব জানে প্রত্যেক দিন আমাদের নিজে আমরা অনেক কিছু নতুন নতুন জিনিস কিন্তু শিখতে থাকি তো যারা ভাবে আমি সব জানি আমাকে কেউ কিছু শিখাতে পারবে না তাদের কিন্তু কেউ হেল্প করতে পারবে না আর যারা ডিটারমাইন্ড থাকে যে আমি নতুন কিছু শিখবো প্রত্যেকের থেকে শিখবো সে একজন সাত এর হোক বা জিবিডি হোক প্রত্যেকের থেকে কিছু না কিছু শেখার আছে তার সাকসেস কিন্তু কেউ আটকাতে পারবে না তাকে কেউ আটকাতে পারবে না তার সাকসেস হওয়া থেকে তো এই জিনিসটা যদি আমরা সবাই নিজের মন থেকে বিলিভ করতে পারি তাহলে কিন্তু আমাদের শেখাটাও অনেক ইজি হবে এবং তার সাথে সাথে আমাদের সাকসেস পাওয়াটাও অনেক ইজি হবে থিঙ্কিং শর্ট টার্ম আমরা অনেকে ডাইরেক্ট সেলিং মানে ভাবি যে এটা একটা গিলি গিলি ফু বা হচ্ছে কোন একটা ম্যাজিসিয়ান ছুরি ঘুরিয়ে দেবে আর আমাদের টাকা এসে যে কোনো প্রফেশনে গেলে যেমন আমাদের হার্ড ওয়ার্ক করতে হয় আমাদের কন্টিনিউস লেবার দিতে হয় সেরকম ডাইরেক্ট সেলিং আমাদের সেটা করতে হয় শুধু এখানে কোন রকম হচ্ছে বড় আপনি উইদাউট ইনভেস্টমেন্ট বা স্মল ইনভেস্টমেন্ট এই বিজনেসটা করতে পারবে। কিন্তু শর্ট টার্মে কিন্তু এই বিজনেসটাতে সাকসেস পাওয়া যায় না এখানে চাইনিজ ট্রির গল্পটা কিন্তু খুবই অ্যাপ্রোপ্রিয়েট তো চাইনিজ ব্যাম্বু ট্রি এর গল্পটা আপনাদের সাথে একটু শেয়ার করি চাইনিজ ব্যাম্বু ট্রি কিন্তু আমাদের মানুষদের অনেক কিছু শেখায় চাইনিজ ব্যাম্বু ট্রি শেখায় হচ্ছে পেশেন্স চাইনিজ ব্যাম্বু ট্রি শেখায় হচ্ছে ফেথ ক্রমাগত পরিশ্রম কন্টিনিউয়াস এফোর্ট এবং গ্রোথ করার মেন্টালিটি এবং নিজের সেলফ ডেভেলপমেন্ট এই জিনিসগুলো কিন্তু চাইনিজ ব্যাম্বু ট্রি শেখায় একটা গাছ যদি এই জিনিসটা করতে পারে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব তো ডেফিনেটলি কিন্তু তার এই কাজটা করতে পারা উচিত চাইনিজ ব্যাম্বু ট্রি হচ্ছে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি যে কোনো গাছ যদি বড় হতে হয় তার কি কি লাগে জল লাগে সানলাইট লাগে এবং উর্বর মাটি লাগে এই তিনটে জিনিস তো লাগেই তো সেরকম চাইনিজ ব্যাম্বু ট্রিরও বড় হওয়ার জন্য এই তিনটে জিনিসের রিকোয়ারমেন্ট আছে প্রথম বছর যারা চাষ করে তাকে কেয়ার করে নারিশ করে টেক কেয়ার করে সবকিছু করে কিন্তু রেজাল্ট জিরো সেকেন্ড ইয়ারও করে থার্ড ইয়ারও করে ফোর্থ ইয়ারও করে সেম প্রসেসটা তারা কিন্তু ফলো করতে থাকে কিন্তু রেজাল্ট তারা পায় না পঞ্চম বছরে গিয়ে দেখা যায় যে সিক্স উইক টাইম পিরিয়ডের মধ্যে আশি ফিট এই গাছটা বড় হয়ে যায় তো আপনারা কি মনে করছেন এরা কি এই গাছটা কি সিক্স উইকেই অ্যাকচুয়ালি বড় হয়েছে আশি ফুট তা কিন্তু নয় এই যে চার বছর যেটার হচ্ছে বাইরে থেকে আমরা কোনো গ্রোথ দেখতে পারিনি এই চার বছরের সে কিন্তু তার রুটগুলো তার শিকড় হচ্ছে প্রসারিত করেছে মাটিকে শক্ত করে ধরার জন্য যাতে যাতে যখন গ্রোথটা গ্রোথটা নেবে নম্বর বছরে উইক মধ্যে সেই ধরে রাখার জন্য মাটিটা সে শক্তভাবে পাঁচ টাইম আটকে রাখতে পারে তাই চাইনিজ ব্যাম্বু ট্রি থেকে আমরা এটা ডেফিনেটলি শিখতে পারি যদি আমরা ধৈর্য ধরে কোনো কাজের পেছনে লেগে থাকতে পারি এবং মানুষের মতো শ্রেষ্ঠ জীব যার কাছে সবকিছু আহ রিসোর্স অ্যাভেলেবেল আছে তো তারা কিন্তু যে কোনো কিছুই করতে পারে যারা ভাবি যে আমি এটাই এবং আমার টিমে আমি চারটে লোককে নিয়ে এসছি তারপরে আমার রিক্রুটমেন্টের আর দরকার নেই তারা কিন্তু বিজনেসে সাকসেস পাবেন না তার কারণ এই বিজনেসটাতে হচ্ছে কন্টিনিউসলি ফ্রেশ ফেস আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে আপনার দুটো লোক কাজ করছে দুটো লোক ঘুমাচ্ছে এরকম তো হয় তো এটা হচ্ছে এই এই নিয়ম যে দুটো লোক সে হয়তো এক বছর বছর দু ঘুমাচ্ছে ঘুমালো চাইনিজ ব্যাম্বু ট্রির মতো তিন বছর ঘুমালো তার পরবর্তীকালে আপনি যখন সাকসেস পাচ্ছেন সেটা যদি সে দেখতে পায় সে কিন্তু পরে আপনার কাছে ফিরে আসতে পারে তো সেই জন্য আপনাকে কন্টিনিউলি হচ্ছে নতুন ফেস ইন্ট্রোডিউস করতে হবে এবং নতুন নতুন লোকের কাছে পৌঁছাতে হবে আপনার লিস্টটা হচ্ছে আপডেট করতে থাকতে হবে এবং প্রত্যেক দিন ফোন কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং আপনার কাছে একটা ডায়েরি থাকতে হবে যেখানে হচ্ছে হচ্ছে ঠাসা থাকবে যে প্রত্যেক উইকে আপনি কতজন লোকের সাথে মিট করলেন তার থেকে কনভার্সন কতগুলো হলো আর কি লিড পাচ্ছেন তাদের থেকে এই জিনিসগুলো কিন্তু আমাদের করে যেতে হবে নাইদারা বড়ো আর লেন্ডার এই বিজনেসটা কিন্তু হচ্ছে দেওয়া নেওয়ার বিজনেস নয় তো সুতরাং আপনি কাউকে টাকা ধারও দেবেন না এবং কারো থেকে টাকা ধার চাইবেনও না নো ক্রেডিট প্লিজ এবং যারা ডিপি চালায় তাদেরকেও বলবো যে ক্রেডিটটা আমরা হচ্ছে কখনোই এন্টারটেন করব না তো তাতে হচ্ছে অনেক সময় লস হওয়ার চান্স থাকে এই ব্যাপারটা থেকে আমাদের প্রত্যেককে কিন্তু বিরত থাকতে হবে প্রোকাস্টিনেটিং এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই নেচার এটা হচ্ছে হিউম্যান নেচার এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আপনাদের মতো কতজন আছে যারা হচ্ছে মানডের দিন সকালবেলা যখন অফিস যেতে হবে সেটা ভাবলে মনে হয় উফ আজকে মানডে হয়ে গেছে পর ওয়াও এবার আমি হচ্ছে অফিসে কজন মনে করেন মনে করেন না যে মানডে এসে গেছে আবার অফিসে যেতে হবে এটা নিয়ে কেউ এক্সাইটিং এক্সাইটেড ফিল করেন না কারণ আমরা নিজের কাজটাকে ভালোবাসি ভালোবেসে কাজটা করিনি যদি আমরা ভালোবেসে করতাম ডেফিনেটলি এর জন্য আমরা এক্সাইটেড ফিল করতাম যেমন যদি আমাদের কোথাও ঘুরতে যাওয়ার থাকে ধরুন আপনি চারটে অ্যালার্ম দিয়েছেন আপনার ফ্লাইট আছে আপনি দেখবেন সাড়ে তিনটায় ঘুম ভেঙে গেছে আপনার ফ্লাইট আছে ধরতে হবে তাই সেই সেই চিন্তায় কারণ আপনি সেই ব্যাপারটা নিয়ে এক্সাইটেড তো আপনার কাজটাকে ভালোবাসতে হবে প্রোকাস্টিনেট করলে চলবে না এবং যে কোনো কাজ যদি আমরা ভালোবেসে করি সেই কাজ কিন্তু একটা ভালো রেজাল্ট আমাদের প্রোভাইড করে টেকিং রিজেকশন টু হার্ট এটা কিন্তু খুবই একটা অ্যালার্ম ব্যাপার আমরা হচ্ছে এনাফ প্রসপেক্ট লিস্ট বানালাম না হয়তো আট দশ জনের নাম মনে মনে করে নিলাম দিয়ে হচ্ছে প্রথম দুজন তিনজন চারজন যদি আমাকে না বলে দেয় আমি ডিমোটিভেট হয়ে বসে পড়লাম এবং সেই কাজ করার যে উদ্যম সেটা কিন্তু নষ্ট হয়ে গেল এটা যদি হয় তাহলে কিন্তু আপনি এই বিজনেসে ডাহা ফেল করে গেলেন ট্রিট দিস লাইক আ রিয়েল বিজনেস মনে করুন যে এই বিজনেসে আপনার মিলিয়ন ডলার ইনভেস্ট করা আছে আসলে নেই কিন্তু মনে করতে হবে কারণ যে কোনো বিজনেস করতে গেলে আমাদের তো হচ্ছে টাকা ইনভেস্ট করতে হয় ধরুন আপনি একটা দোকান খুলেছেন শোরুম দিয়েছেন জামা কাপড়ের ওটাতে আপনার কুড়ি লাখ টাকা লেগেছে ব্যাংক লোন এবার সেই দোকানটা পাঁচ ছদিন আপনি কি বন্ধ করে দেবেন দোকানটা করবেন না কারণ কুড়ি লাখ টাকা আপনার ব্যাংক লোন আছে আপনাকে প্রত্যেক মাসে সেটা দিতে হবে তো সেই ব্যাপারটাই ভাবুন যে এই বিজনেসে আপনার মিলিয়ন ডলার ইনভেস্টেড আছে তো আপনি তাহলে কিন্তু কখনো এই বিজনেসটাকে কুইট করবেন না টেকিং অ্যাডভাইস ফ্রম নন এক্সপার্ট তো এটারও একটা এক্সাম্পল আছে ধরুন আপনার মাথা ফেটে গেছে আপনি কি মুচির কাছে যাবেন স্টিচ করানোর জন্য যাবেন না ডাক্তারের কাছে যাবেন তো সেই রকমই ক্ষেত্রেও এটা প্রযোজ্য যদি আপনি এই বিজনেসে সবে জয়েন করেছেন আপনার বাড়িতে কি বাবার কাছে বা দাদার কাছে সাজেশন নিলেন সে কিন্তু এই বিজনেসটা হয়তো জানে না এই বিজনেস সম্বন্ধে তার আইডিয়া নেই সে কিন্তু আপনাকে প্রপারলি গাইড করতে পারবে না এই বিজনেসে যারা সাকসেস পেয়েছে এরকম মানুষের সাথে যদি আপনি মিট করেন এবং তার থেকে যদি হচ্ছে আপনি সাজেশন নেন ডেফিনেটলি সে আপনাকে কিন্তু ভালো সাজেশন দেবে এবং আপনাকে গাইড করতে পারবে তাই অ্যাডভাইস এমন লোকের কাছেই নিতে হবে যে জানে যে জানে না সে আপনাকে তো এই এই ব্যাপারে হেল্প করতে পারবে না অন্য কোনো ব্যাপারে সে ডেফিনেটলি আপনাকে হেল্প করতে পারলো এই ব্যাপারে অ্যাডভাইস অ্যাডভাইস নেওয়ার জন্য সে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয় টকিং নেগেটিভ নেগেটিভিটি কিন্তু আমাদের ভীষণ ভাবে অ্যাট্রাক্ট করে দেখবেন যে কোন জায়গায় যদি ভালো কীর্তন ভজন হচ্ছে কটা লোক শুনছে তার চেয়ে বরং যদি কোনো গসিপ হয় বা সিনেমার হচ্ছে যদি পেজ থ্রি হয় আমরা কিন্তু সবাই পড়তে বা দেখতে ইন্টারেস্টেড ফিল করি যে কার লাইফে কি হচ্ছে কোথায় কি গসিপ হচ্ছে কোথায় কে নেগেটিভ বলছে নেগেটিভিটি আমাদের কিন্তু ভীষণভাবে অ্যাট্রাক্ট করে তো সেই আপনি যদি বেশি নেগেটিভ কথা বলতে থাকেন আপনার আপ লাইন কে আপনার ডাউনলাইন কে আপনার ক্রস লাইন কে সেই নেগেটিভিটি কিন্তু আপনার কাছে ফিরে আসবে এটাকে বলা হয় হচ্ছে ল অফ অ্যাট্রাকশন আপনি যা বলবেন সেটাই ফেরত পাবেন আপনি যা করবেন সেটাই ফেরত পাবেন তো আপনি যা যদি ইউনিভার্স কে হচ্ছে নেগেটিভ ফেরত দেন তাহলে সেক্ষেত্রে ইউনিভার্সও কিন্তু আপনাকে নেগেটিভিটিই দেবে তো এই ব্যাপারটা মাথায় রেখে আজকের পর থেকে আমরা প্রত্যেকে হচ্ছে ডিসাইড করব নো নেগেটিভিটি ক্রস লাইনের সাথেও নয় ডাউন লাইনের সাথেও নয় কারো সাথে এবং ডিপিতে গিয়েও আমরা একটুখানি গসিপ করি এই কোম্পানি ম্যানেজমেন্ট এই হলো এই আমার আপলাইন এই করলো এই জিনিসগুলোও করব না এটা যদি আমরা মন থেকে ডিসাইড করি এবং প্রত্যেক দিন প্র্যাকটিস করি যে আজকে আমি কনসিয়াসলি কোনো নেগেটিভ কথা বলবো না তাহলে কিন্তু আস্তে আস্তে এটা হ্যাবিট হয়ে যাবে এবং বলা হয় যে মোটামুটি বলে যে একুশ দিন করলে হয়ে যায় তবে এক্সপার্টরা বলে যে একুশ দিন করলে যদি আপনার না হয় তাহলে মোটামুটি যদি তিন মাস আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এই জিনিসটা আপনার হ্যাবিট হয়ে যাবে কোন কাজের জন্য টাইম আমরা কতটা টাইম দেব এটা আমরা ডিসাইড করতে পারি না তাই আমাদের একটা প্ল্যানার যদি থাকে প্রত্যেক দিনের তাহলে কিন্তু খুব ভালো হয় যেমন ছোট ছোট দেখবেন এরকম হোয়াইট বোর্ড কিনতে পাওয়া যায় যেটা হচ্ছে ম্যাগনেটেড হয় অনেকে ফ্রিজে লাগিয়ে রাখে অনেকে আলমারিতে লাগিয়ে রাখে অনেকে অফিসে হচ্ছে তার বোর্ডে লাগিয়ে রাখে তো সেই প্ল্যানারের মধ্যে আজকের দিনে আপনার কি কি কাজ আছে আপনি যদি হন তাহলেও কিন্তু আপনার একটা শিডিউল থাকা দরকার সকাল বেলায় উঠে বাচ্চা স্কুলে যাবে তারপর রান্না করতে হবে আমার আমি আমার বিজনেস এর জন্য একটু পড়াশোনা করবো সন্ধ্যাবেলা আমার প্রসপেক্টের সাথে ভিজিট আছে তারপর রাতে ফিরে আমাকে রান্না করতে হবে এই কাজগুলো যদি সাজানো থাকে তাহলে দেখবেন অনেক ইজি হবে এবং কোনো কাজ হচ্ছে মিস হবে না এবং দেখবেন যে পুরো দিনের পরে আপনি প্রত্যেকটা কাজকে হচ্ছে স্যাটিসফ্যাক্টরি ওয়েতে হচ্ছে কমপ্লিট করতে পারবেন তো এই জিনিসগুলো যদি আমরা লাইফে ইমপ্লিমেন্ট করি আমরা কিন্তু অনেক সহজেই সাকসেস পেতে পারবো তো রাফতারের প্রেজেন্টেশনটা যেহেতু হচ্ছে অনেক বড় তাই আমরা হচ্ছে আজকে হাউ টু শো হাউ টু ডু হোম মিটিং এটা করব না এটা আমরা আমাদের নেক্সট প্রোগ্রামে করব তো আজকে আমাদের আলোচনা এই অবধি থাকবে টেন টিপস হাউ টু ডু এফেক্টিভ হোম মিটিং এই পার্টটা আমরা করব না তাহলে অনেক বড় হয়ে যাবে তো মোটামুটি আমরা এই তিনটে জায়গা নিয়ে আলোচনা করলাম এবং আশা করব যে আপনারা প্রত্যেকেই সাথে হচ্ছে সহমত হবেন যে এই প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণই ভীষণই ইম্পর্টেন্ট আমাদের এবং আমরা যদি সঠিকভাবে এই জিনিসগুলো হচ্ছে লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি আমরা হচ্ছে যেকোনো ফিল্ডে সাকসেস হতে পারবো সেটা মোদিকে আর হোক পার্সোনাল লাইফ হোক প্রফেশনাল লাইফ হোক যে কোনো লাইফে সাকসেস পেতে পারবো তো এটাই আমার আলোচনার বিষয় ছিল আমি নেক্সট ডে আমাদের যেটা হচ্ছে অফলাইন শিডিউল আছে সেটা একটুখানি আলোচনা করে দিতে চাই আমাদের অফলাইন প্রোগ্রাম আছে স্যাটারডে স্যাটারডে হচ্ছে সাড়ে তিনটার সময় পার্ক স্ট্রিট অফিসে আমাদের প্রোগ্রাম থাকবে মিস্টার শুভঙ্কর মজুমদার রিজনাল প্রোডাক্ট ট্রেনার আমাদের নিউ লঞ্চ যে ছটা প্রোডাক্ট আছে সেটা নিয়ে আলোচনা করবেন এবং খুবই সুন্দর একটা সেশন হতে চলেছে আপনারা দেরি করবেন না স্যারের হচ্ছে পাঁচটা পনেরোর মধ্যে বেরিয়ে যেতে হবে তো সুতরাং আমরা সাড়ে তিনটে যে টাইমটা রেখেছি সেই টাইমটা হচ্ছে মেনটেন করবেন এবং তার সাথে সাথে ওই দিন আমাদের যারা ট্রলি অ্যাচিভার আছে তাদের নিয়ে আমরা একটুখানি সেলিব্রেট করব এবং তার সাথে সাথে আমাদের যেই অফার্স গুলো আছে সেই অফারস গুলো নিয়ে ডিসকাস করব এবং আমরা আমাদের যারা অলরেডি হচ্ছে দু হাজার বাইশে ড্রিম সেট করে ফেলেছি যে ড্রিম গুলো আমরা হচ্ছে পূর্ণ করতে চাই মোদি কেয়ারের প্ল্যাটফর্ম থেকে সেই ড্রিম গুলো নিয়েও আমরা ডিসকাস করব তো অসংখ্য ধন্যবাদ আজকে সেশনটা অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ